আসসালামু আলাইকুম। স্মার্ট ইনফো চ্যানেল এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ জানব বাংলা অর্থসহ পবিত্র কোরআনের সুরা আল আলা। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়, আয়াত সংখ্যা ১৯। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। سبح اسم ربك الاعلى, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। الذي خلق فسوى, যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। والذي قدر فهدى, এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন। والذي اخرج المرعى, এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন। অতঃপর করেছেন তাকে কালো আবর্জনা। আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না। আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দেব। উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে। সে মহা অগ্নিতে প্রবেশ করবে। অতপর সেখানে সে মরবেও না, জীবিত থাকবে না। নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতপর নামাজ আদায় করে। بل تؤثرون الحياة الدنيا, বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। والآخرة خير وأبقى, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। إن هذا لفي الصحف الأولى, এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাব সমূহে। صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى, ইব্রাহিম ও মুসার কিতাবসমূহে। কোরআনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হে আল্লাহ, সকল দর্শক ও শ্রবণকারীকে আল কোরআনের আলো নসিব করুন, সকলকে মুমিন হিসাবে কবুল করুন। আমিন।